সকলক এই মুহূর্তত জনাইছো এটা গুরুত্বপূর্ণ খবর। সুবুরিয়া রাজ্য মেঘালয় কপাই গৈছে পুয়াতেই এটা ভূমিকম্পয়। এই ডাঙর খবর টাইম এইটর দর্শকসকলক এই মুহূর্তত জনাইছো রিখটার স্কেলত ইয়ার প্রাবল্য সার্ভে ম্যাগনিটিউড বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। মেঘালয়ত ভূমিকম্প আর পুয়ার ভাগতে এটা প্রচন্ড ভূমিকম্পে জোকাৰি গল সমগ্র মেঘালয়। রিখটার স্কেলত সার্ভে ম্যাগনিটিউডর কম্পন অনুভব করলে সুবুরিয়া রাজ্য মেঘালয়বাসী। মেঘালয়ত পুয়ায় আহিল ভূমিকম্প। শেহতীয়াকৈ উত্তর পূর্বাঞ্চল কেবাটাও ভূমিকম্পর ঘটনা সংঘটিত হয়েছে আর তার মাজতে আজির দিন পুয়ার ভাগতে মেঘালয়ত ভূমিকম্পর উৎপত্তি। আর ভূমিকম্পর উৎপত্তিস্থল পূব গারো হিলস বলে ইতিমধ্যে জানিপরা গেছে। পুয়ার ভাগতে মেঘালয়ত ভূমিকম্প। এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ টাইম এইটর দর্শকসকলক এই মুহূর্ত জানাইছো পুয়ার ভাগতে ভূমিকম্প জোকাৰি গৈছে সমগ্র সুবুরিয়া রাজ্য মেঘালয়। পুয়াই রিখটার স্কেলত চারি ম্যাগনিটিউড প্রাবল্যর কম্পন অনুভূত করলে সুবুরিয়া রাজ্যখনে। মেঘালয়ত পুয়ায় আহিল ভূমিকম্প আর ভূমিকম্পর জোকাৰণি অনুভূত হল বহু পৰ ধৰি। ইতিমধ্যে ন্যাশনেল সেন্টার অফ সেসমোলজিতে রিপোর্ট আহি পৰা পরিলক্ষিত হৈছে। ভূমিকম্পর উৎপত্তিস্থল পূব গারো হিলস বলে ইতিমধ্যে প্রাথমিকভাবে খবর আহি পৰিছে। ক্ষয়ক্ষতির খবর এই পর্যন্ত অহা নাই সুবুরিয়া রাজ্যখনের পৰা। ভূমিকম্পর উৎপত্তিস্থল পূব গারো পাহাড় বলে ইতিমধ্যে প্রাথমিকভাবে ঠাওয়ার করেছে এই তথ্য প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। টাইমেটর সোফালের স্ক্রিনত এই মুহূর্তে দেখাইছে একটা বিশেষ তথ্য যত পূব গারো পাহাড় মেঘালয়ের পূব গারো পাহাড়ত 6:32 এই কম্পন অনুভূত হয়েছে বলে ইতিমধ্যে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আর পুয়ার ভাগতে 6:32 এই কম্পন অনুভূত হয়েছে। আর রিখটার স্কেলত ইয়ার প্রাবল্য 4 ম্যাগনিটিউড বলে ইতিমধ্যেই প্রাথমিকভাবে খবর আহি পৰিছে। আর পুয়ার ভাগতেই সুবুরিয়া রাজ্য মেঘালয় জোকাৰি গৈছে ভূমিকম্পে।